স্যার 428 হয়েছে। আনো স্যার চেঞ্জটা। রেগে দাও রেগে দাও। এই কে ওখানে? হ্যাঁ কে ওখানে? কি হলো, কিছু বলবে নাকি অন্য রাস্তা দেখবো? কোমরে হাত দিয়ে কি করছো ওখানে? বুঝেছি, আমার বাড়ির পেছনে পাঁচিলে পেচ্ছাপ করার ধান্দা করছো। দাঁড়াও, তোমার এই পেচ্ছাপ করা আমি ছবি তুলে যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না করেছি না, তাহলে তুমি দাঁড়াও। আরে আরে না না, ওসব কিছু করি নাই আমি। কি করছিলে? হ্যাঁ কি করছিলে ওখানে? বলছি বলছি, রাত বিরেতে সেল্লাবিল্লি করবে নে, লোকজন সব জড়ো হয়ে যাবে, পাবলিকের মার আর সোজো হয় নে। আমি হলাম গে একজন চোর। চোর? আপনার বাড়ি থেকে কিছু নেই নাই, তাই পুলিশ যা ডাকবেন না, বয়স হয়ে গেছি তো, গাঁটি গাঁটি ব্যথা, কোমরে ব্যথা, তাই পালাতে পারি নাই, নইলে এ তল্লাটে থাকা ছেলে তপন নয়। এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো। আমার নেগে আপনি কিছু প্রমাণ করতে পারবেন না, বলতেছি না। চুপ, বলছি এদিকে এসো। চাবিটা দিয়ে তালাটা খোলো। খোলো না, আমি কিছুতেই এটাকে ম্যানেজ করতে পারছি না, এত বেশি খেয়ে ফেলেছি আজকে না যে। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ধরো ধরো চাবি, খোলো। তা তোমার পালানোর উপায় নেই বাবা, তুমি গৃহস্থর বাড়িতে চুরি করতে এসেছো, তো বাড়ির মধ্যে ঢুকতে হবে তো তোমাকে। ধরো 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 ধরো, খোলো খোলো, দাঁড়াটা খোলো খোলো খোলো। এই তো করো করো তো। এসো এসো, এসো Thank you.
কি হলো তোমাকে? দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। আগে এই চাবিটা নেন, আমি আসি। চাবি রেখে দাও, এখানে রেখে দাও, দিয়ে বসো। তখন থেকে তোমাকে বসতে বলছি না আমি, বসো। আগে আমি আর বসে কি করবো বলেন, এই রেতের বেলা। রাত? কোথায় রাত? কি আমার রাত হয়েছে ভাই? না না না, আমার ঘুম টুম পাচ্ছে না, তুমি বসো একটু। ভয় পাচ্ছ? না না, তোমাকে আমি পুলিশ টুলিশ দেবো না, খালি দুজনে মিলে একটু গল্প করবো। বসো 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 বসো। নাইট ইজ স্টিল ইয়াং মাই ফ্রেন্ড, নাইট ইজ স্টিল ইয়াং। বসো। তুমি এইখানে বসছো কেন? ওখানে কি বসো? ওখানে যাও, চলে বসো। দেখেন কর্তা, আমি হলাম কি চোর, এই গৃহস্থের বাড়িতে বসাটা আমার ঠিক দেখায় না, তাই এই মাটিতে বসাটা আমার অন্তত কনসিডার করেন। তুমি তো পড়াশোনা জানা চোরে, জানো তো পড়াশোনা জানা শয়তানগুলোই বেশি ডেঞ্জারাস হয়। না না, এই তো আপনি কত নেকাপড়া জানেন, পণ্ডিত মানুষ, আপনি কি আর শয়তান? আমি শয়তান কি না সেটা বোঝা গিয়ে এতই সহজ? এ আর বোঝার কি আছে, প্রতিদিন কত নামজাদা লোক আসে আপনার বাড়িতে সকাল সন্ধে। ওয়াচ করে গবেষণা করে চুরি করতে রয়েছে, ভেরি প্রফেশনাল। আগে কি আর করব, এই মার খাবার ভয় হয় আজকাল বড্ড, আজও ব্যাপার সাল নেই সুলো নেই, মাঝে মাঝে মনে হয় মরলেই ভালো, অথচ দেখেন এই মার খেয়ে মরার ভয়। ইন্টারেস্টিং, দার্শনিক চোর। তার মানে বোঝা যাচ্ছে প্রথম থেকেই তুমি চোর ছিলে না, এর মধ্যে কোথাও একটা রহস্য আছে। মায়ের পেট থেকে কে আর চোর হয় বলেন? হ্যাঁ তা তো বটে, তা তো বটে, একশো বার। তাহলে চোরটা তুমি হলে কিসে? চোরটা তুমি দেখেছো, এইসব দার্শনিক আলোচনা শুধু জলে হয়। হ্যাঁ, এই তুমি এক কাজ করো ভাই, কি নামটা তোমার জানো? আগে ওই তপন। তপন তপন তপন, বাহ বাহ বাহ, দেখো আমি তপেশ, তুমি তপন, জমেছে ভালো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, দেখি উড়ে পড়ো, যাও ওই ঘরটা একবার যাও, দেখি ওই ঘরটা একবার যাও। আরে কি হলো, বসে আছো কেন বলছি? যাও না, যাও ওই ঘরটা একবার যাও। বলতে আমায় বলো না কো, মনের কথা থাকুক মনে, দূরে থাকো সুখে থাকো, আমি পুড়ি মন আগুনে, আমি গেলো গেছো আগে। হ্যাঁ দেখো আমার লেখার একটা টেবিল আছে, দেখো দেখতে পাচ্ছ? আগে কর্তা, টেবিলের ঠিক পাশে দেখো একটা ছোট কাঠের আলমারি আছে, ওটা খোলো। খুলেছে? এই খুলেছে। বাহ, এবার যে বোতলটা তোমার পছন্দ সেইটা নিয়ে চলে এসো।
আমি হ্যাঁ গেলাস সহ মন আগুনে আমি পুড়ি মন এই যে কথা বাবা তোমার পছন্দ আছে হ্যাঁ বসো 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 এগি একটা গেলাস কেন তোমার গেলাস কই আগে আমি হ্যাঁ এটা কি ঠিক হবে কর্তা কেন কেন আমি হলাম গিয়ে সোর এসেছিলাম আপনার বাড়িতে চুরি করতে আমাকে আপ্যায়ন আমি খাবার সঙ্গে তুমি খাবে ব্যাস মানে কর্তা এই প্রফেশনাল জায়গায় এটা তো আর প্রফেশনাল জায়গা নেই ভাই এখন আমাদের দুজনে মিলে দার্শনিক কথাবার্তা হবে বুঝছো দার্শনিক যাও নিয়ে ওই আলমারি দিয়ে আছে যাও যাও কি হলো যাও যাই ধরো চলো উল্লাস করা যায় গেছো ধর আগে আমি ওসব পারি না কর্তা আমি শুধু ওই সিয়াস পারি এইসব শুধু শুনেই গেছি কর্তা এই প্রথমবার জিভে ঠেকলো কেন তোমার প্রফেশনাল জায়গায় পাও না প্রফেশনাল জায়গায় ওসব করতি নাই সেখানে যে কাজে গেছো সেইটি আসল তাছাড়া এমন পুটুলি বাঁধতে হয় যে লোকের চোখে না টাটায় তারপরে এই বোতল মোতল নিয়ে গেলি আর দেখতে হচ্ছে না এমন জিনিস শুধু দেখেই গেছি এই প্রথমবার জিভে ঠেকলো এই প্রফেশনে তুমি কি করে এলে সেইটা একবার শুনি বল সে অনেক গল্প কর্তা আর গল্প কোন মানুষের জীবনে নেই বলেন আর তাকে গল্পই বা বলি কি করে এ তো তার নিজের জীবন যে জীবনে সে বাঁচে এ তো আর ওই কলমের লেখা নয় যে গল্প বানাবে এ তো তার বেঁচে থাকার কথা যে কথায় তার নিজের কোনো দখল নাই সে শুধু ওই পুতুলের মতো নেসি নেসি মরে ঠিক কিছুতেই কারো কোনো দখল নেই তুমি কবে জন্মাবে কবে কার সঙ্গে প্রেমে পড়ে যাবে তোমার আত্মীয় স্বজন তোমার চারপাশের মানুষ তাদের বিষাক্ত জীব কিছুতেই তোমার কোনো দখল নেই ঠিক না আসলে মরাতে তবু একটা ওই সুইসাইডের মতো ব্যাপার আছে কিন্তু কি জানেন ওই মরতে গেলে বড় কষ্ট বিশেষ করে ওই ওরকম দুমদাম করে মরতে গেলে তোমারও মরতে শখ হয়েছিল তপন আপনারও মরবার শখ হয়েছিল নাকি কর্তা আসলে কি জানেন এটা এমন কিছু ওই কঠিন ব্যাপার নয় সবাই একসময় মনি মনি ভাবে যে মরি গেলেই তো হয়
এমন কিছু না কিছু অদ্ভুত কাণ্ড জীবনে তো ঘটেই। তারপর আপনার মতো এত বড় একজন মানুষ কত দেশ বিদেশ ঘুরিয়েছেন, মানুষের মনের মধ্যে কিছু দুঃখ তো থাকেই। একবার পণ্ডিত মোহন চ্যাটার্জির ইন্টারভিউ নিতে গিয়েছিলাম জানো, প্যারিসে, আর কোনো একটা কনসার্টের পর। কি বলবো তোমাকে তপন, ওরাও একজন মানুষ, কি মৃত্যু ভাবনা তুমি ভাবতে পারবে না। তখন স্বর্ণালীর সঙ্গে সবে সংসার পেতেছি, পুরো ব্যাপারটা কিরকম ন্যাকা ন্যাকা মনে হয়েছিল। এই সব লিখেছিলাম ওনার সম্বন্ধে, স্যাডিস্ট, যা মনে হয়েছিল তাই বলেছিলাম। আর এখন দেখো, হয় না হয় না, অহংকার কখনো টেকে না মানুষের, বুঝতে পেরেছ? অহংকার মানুষের কখনো টেকে না। এই আরে তোমার গ্লাস তো খালি, হ্যাঁ দাও 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 রাখো। তা কর্তা, প্রচুর দেশ দেখিছেন বলেন। ওই কাজের জন্য যেটুকু ঘুরতে হয়েছে আর কি। সে যাই বলেন, দেশ বিদেশ ঘুরতেই মজা আছে। এ কেমন নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, কেমন জানো ওই নতুন গন্ধ বেরোনো জামা কাপড়ের মতো। ও প্রাণে ফুর্তি থাকলে সব জায়গায় ভালো লাগে, বুঝলে? সে ওখানে গেলে ফুর্তি এমনিতেই আসতো না। মাথার ওপর ওই যে জ্ঞানের পাহাড়টা রয়েছে না, এটাকে সরিয়ে ফুর্তি করা এই জীবনে বোধহয় আর হলো না। সবকিছু কি আর তোমার মতো সহজে হয় তপন? সে যদি বলেন কর্তা, সহজে তো কিছুই আসে না। না আসে আসে, জানো অপমান। পৃথিবীর যে প্রান্তেই তুমি ছুটে বেড়াও না কেন, যত দূরেই যাও না কেন, সে ঠিক তোমার পেছন পেছন ছুটে বেড়াবে, ছিন্ন ভিন্ন করতে হবে তোমাকে, তোমার অস্তিত্বের খিল্লি করে ছেড়ে দেবে। আর তখন তোমার মনে হবে কেন বেঁচে আছো, তবে সেন গুপ্ত কিসের জন্য বেঁচে আছো, রোজ রোজ এই কাটা পায়খানার কুকবর চাটতে, আপনারেও লোকে অপমান করতে সাহস পায় কর্তা? তবে তুমি কি ভাবলে সব জ্বালা শুধু তোমার? আরে এত লেখাপড়া করে তবে কি লাভ বলেন? বললাম না, যত বেশি পড়াশোনা তত বেশি শয়তানি।
কত খাতির করে ওরা আমাকে ডেকে নিয়ে যায় জানো? কত ইভেন্ট, সেখানে কত সম্মান, আমি না গেলে যেন সব মাটি। নতুন নতুন সাজেশন চাই, নতুন নতুন অ্যাডভাইস চাই। গুরু বৃহস্পতি করে মাথায় বসিয়ে রেখে দিয়েছে। অথচ আমি জানি, জানো তো বোন, আমার আড়ালে এই লোকগুলোই আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। তো আমি চাই, কেন জানো, কেন জানো তপন? কেন কথা ওই রোজ ওদের ওখানে গিয়ে সেটি বাজে বকব, তারপর গলা অব্দি মদ খাও, বেহুশ হয়ে রাতটা কাটিয়ে দাও। কি করবো বলো, সঙ্গী বলে তো কিছু নেই আমার। তুমি বলো তপন, একা একা মদ খেতে ভালো লাগে, একা একা বাঁচতে? এগিয়ে, তোমার তো শেষই হয়নি, হা করে শুধু আমার কথা শুনছ? আগে শুধু শুনতিসি না, ভাবতিসিও বটে। কি ভাবছ? এই যে আপনার মতো লোকেরে নিয়েও সবাই ঠাট্টা করে, আমরা নয় সরসরটা, কিন্তু আপনি তো বড় মানুষ, ইন্টেলেকচুয়াল। তখন এত ইন্টেলেক্ট দিয়েও তো কিছু হলো না, স্বর্ণালীকে ভালোবাসতাম কলেজ লাইফ থেকে, চাকরি পাওয়ার দু মাসের মধ্যে বিয়ে, ওই বছরই বিবিসিতে চাকরি নিয়ে চলে গেলাম লন্ডনে। কিছুদিনের মধ্যে স্বর্ণালী একটা কাজ পেয়ে গেল, বয়স কম, নতুন বিয়ে, উঠছি তখন। ওই রকমই হয় প্রথম প্রথম, মনে হয় আকাশের চাঁদ বুঝি হাতি পেলাম, সব সুন্দর, সব ভালো। তবে আপনার মতো দেশি দেশি ঘুরি বাড়াইতে পারলি, সে হয়তো আমারই সারি যেত না। এখন কারখানায় কাজ করতাম, ওই বড় বড় মেশিনের ছোট ছোট পার্টস তৈরি হইত, মজদুরদের কোয়ার্টারের এক কামরার ঘর, শিউলি এসি সেটিকেই গুছিয়ে নিয়েছিল ভালো করে, সেও একটা কাজ জুটিয়ে নিয়েছিল ওই পাঁপড় বেলবার, কিন্তু কপালে কি সুখ সয় কথা, কারখানাটা বন্ধ হয়ে গেল, ওই লাগাতার যেমন হচ্ছিল আর কি সব, আমাদের কারখানাতেও তালা ঝুলি গেল। প্যাট তো সালাতি হবে, যা কিছু একটু জমি ছিল তাই দিয়ে ইলেকট্রিকের দোকান দিয়ে বসলাম এক বন্ধুর সাথে,
সেও চলতি ছিল ভালোই, সেখানেও দাগা, দোকান ডুববে দিয়ে ঘাড়ের ওপর এক গাদা লোন চাপে আমার পরম সখা চম্পট দিলেন, সেই থেকেই বদনাম। অথচ শিউলি তখনও আগলি রাগি ছিল আমারে, আমি খেটি খুটি ইদিক উদিক ইলেকট্রিকের কাজ টাজ করি, একটু একটু করি ওই ধার শোধ করতে লাগলাম। কোন রকমে সংসার চলে তখন। একদিন এক বাড়িতে কাজ করতে গেছি, তা তাদের কি হাই রেছে তাই নে আমারে চোর বলে যা তা অপবাদ দিয়ে দিলে। এরপর আর কেউ কাজ দেয় বলেন? একদিকে ধার, অন্যদিকে পয়সা নাই, নেই সাথে ধরি বইসল। আর আমার ঘরের নকি আমারই সারি চলি গেল। আপনার মতো হলে সে হয়তো আমারই সারি যেত না কর্তা। আমরা যখন লন্ডনে তখন অনিরুদ্ধ এলো সেখানে, আমাদের কমন ফ্রেন্ড। হই হুল্লোড়, খাওয়া দাওয়া, রবিশঙ্করজি, সেতার, অপেরা, বিবিসি, এসব নিয়ে হই হই করে জীবন কাটছিল। বুঝতেও পারিনি ভেতরে ভেতরে শীত কাটা চলছে। একদিন হলো কি, দুদিনের একটা কনফারেন্স ছিল, কিন্তু বাড়ি ফিরে দেখি বাড়ির পরিস্থিতিটা কিরকম থমথমে লাগছে। স্বর্ণালী, আমি কথা বলে যাচ্ছি, ও হু হা কিরকম একটা লাগলো। মাঝরাত্রে স্বর্ণালী আমাকে বলল, সে নাকি খুব বিচলিত। অনিরুদ্ধকে নাকি সে ভালোবেসে ফেলেছে, তাই আমার সঙ্গে সংসার করাটা ওর মনে হয়েছে আমার সঙ্গে অন্যায় করা হবে। অন্যায় বাবু, তখন অন্যায়ের জন্য তখনও কিছু বাকি আছে। কত কেতা আপনাদের, বর কি বলি কই চলি যায়, আবার যার সঙ্গী যায় তার কথাও বলি যায়, আমাদের ও সব নাই। টানা তিন দিন যখন ঘরে ফিরল না, আমি গেলাম ওর দিদির বাড়ি। সেখানে গিয়ে জানলাম ছ মাসের মধ্যে সে নাকি সেখানে যায়নি,
অথচ আমি জানি সে মাঝে মাঝেই দিদির বাড়িতে রাত কাটাতে যায়। আর খোঁজ করিনি, কার সঙ্গে পাইলেছে তাও আর জানার চেষ্টাই করিনি। আমিও খোঁজ নিইনি। কেন নেব বলো? ওরা তো নিজেরাই ঠিক করেছে, আমি কেন শুধু শুধু? ও তো আমার কথা ভাবেনি। আচ্ছা, আমি স্বর্ণালীকে যেন তপন জীবনে অনেক নারী তো এসেছে, কই কেউ তো স্বর্ণালী হতে পারল না। আমার জীবনে ওই একটা মানুষই ছিল, আমি তো তারে ছাড়া আর কারোর কথা কোনোদিন ভাবিনি। সে শুধু একটু খেতি পড়তি পাবার জন্যই আমারই সারি চলি গেল। কেন গেল বলতে পারো? আমি তো কোনো অভাব রাখিনি, তবু চলে গেল। কেন গেল? সকলের কাছে আমাকে একটা ঠাট্টার পাত্র বানিয়ে কেন কেন চলে গেল? কেন যায় বলেন দেখি কর্তা? কি তাদের টেনে নিয়ে যায়? কি এমন আমরা তাদের দিতে পারি না? আচ্ছা তপন, এতে করে ওরা কি সত্যি ভালো থাকতে পারে? একজনকে ঠকিয়ে আরেকজন জীবনের সমস্ত সুখ পেতে পারে, ওদের কি তাহলে মন বলে কোনো পদার্থই নেই? আমি মাঝে মাঝে ভাবি, তাহলে কি সোনালি আমাকে কোনোদিন ভালোই বাসেনি? কি জানি, এসব ভাবলে তো যার সঙ্গী গেছে তার সঙ্গেও থাকতে পারবে না, কেবলই মনের মধ্যে আমরা ইমকি দিতে থাকব। তাই আমরা বাতিল, বয়কট, বন্ধ। বন্ধ, হরতাল, চল তপন, আমরাও ওদের বয়কট করে দেব। বয়কট, চল। দেখি তোমার গিলাস দেখি। এক চুমুকে খেয়ে ফেলতে হবে কিন্তু। গুড, ভেরি গুড। অনেকদিন পর একটা প্রাণের লোক পেলাম, বুঝলে তপন, বড় আনন্দ পেলাম ভাই তোমার সঙ্গে কথা বলে, খুব আনন্দ পেলাম। আমার মনটা খুব হালকা লাগতেছে কর্তা, এসব কথা তো আর যাত্রার সঙ্গে বলা যায় না। তেমন তাই আমি এবার একটু ঘুমো, বুঝলে, খুব ঘুম পাচ্ছে আর শুভ না।
তোমার প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এই যে এখানে এখানে সব কটা আলমারির চাবি আছে, বুঝলে? তোমার যা লাগে তুমি নিয়ে যাও। না না, আমি 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 কিছু মনে করব না, কিচ্ছু মনে করব না। মনটা ভরে গেছে আমার, বুঝলে? মনটা ভরে গেছে। নিয়ে যাও, হ্যাঁ, যা যা দরকার তুমি নিয়ে যাও। গুড নাইট। একি রে বাবা, দরজা টরজা খুলে রেখে এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছে। কোনো হুঁশ নেই গো, আবার আলোটাকেও জ্বালিয়ে রেখেছে, কি ভীমরতি রে বাবা! সারা রাত দরজা খোলা, চোর এসে সব কিছু সাফ করে দিয়ে গেল কিনা কে জানে। রোজ রোজ এই এক কাণ্ড। আমার হয়েছে যত জ্বালা, ছেড়ে যেতেও পারি না কোথাও। কবে যে হুঁশ হবে কে জানে, আবার লোক জুটিয়ে আনা হয়েছে। মেশো মেশো, ও মেশো, বাড়ি যে লোপাট হয়ে যাওয়ার জোগাড়, উঠবে তো মেশো? ও মেশো, কি হয়েছে? কি কি আবার হবে, তোমার স্বর্ণলঙ্কা লুটে পুটে নিয়ে গেল বোধহয় হনুমানে। আরে দরজাটা তো হাট করে খোলা, বলি তুমি দরজাটা খুলে রেখেছিলে না চোর এসে সব কিছু সাফ করে দিয়ে দরজাটা খুলে রেখে গেছে? সকাল সকাল এত চিৎকার করুন না তো, যদি কিছু নিয়ে গিয়েও থাকে ক্ষতিটা কি হয়েছে? যাই, একটু চা করে নিয়ে এসো। এ কি কথা, তুমি জানতে যে চোর এসেছিল? যাই দেখি আবার কি নিয়ে গেল। সকালবেলা চিৎকার করে কাঁচা ঘুমটাই ভাঙিয়ে দিল। কই, কোথাও কিচ্ছু তো নিয়ে যায়নি? আমি তো সারা বাড়ি খুঁজে দেখে এলুম। ও, কাল তুমি রাত্রে ছিটকিনিটা দিতে ভুলে গেছিলে তাই না? আমার মনে নেই, তখন দেখে বলছি চা করে আনতে না, বক 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 করে মাথা খারাপ করে দিল। আনছি বাবা আনছি। আহ